আজকে করাবো বাটারফ্লাই ক্লাস 3 আটাশ পাতা ইউনিট 2 দা উইলি ফলোয়ার্স, মানে চালাক অনুগামীরা। এখানে একটা প্রাণীর কথা বলা হয়েছে, সিংহ, তার যে অনুগামী ছিল তা ছিল খুব চালাক, তার সম্বন্ধে এখানে বলেছে। শুরু করছি এখান থেকে। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। কোনো এক সময় একটা স্ট্রং মানে শক্তিশালী এবং বড় আকারের লায়ন সিংহ জঙ্গলে রাজত্ব করত। হি হ্যাড থ্রি উইলি ফলোয়ার্স, তার ছিল তিনজন চালাক অনুগামী বা শিষ্য। দে ওয়ার, তারা ছিল দ্য ক্রো, দ্য জ্যাকল অ্যান্ড দ্য টাইগার। তাহলে কারা কারা তার ফলোয়ার ছিল? দ্য ক্রো, দ্য জ্যাকল অ্যান্ড দ্য টাইগার। দে স্টেট, মানে তারা থাকতো উইথ দ্য লায়ন কিং, মানে রাজা লায়নের সাথে। অ্যান্ড প্রেসড হিম অল দ্য টাইম, সবসময় তার প্রেসড মানে হচ্ছে প্রশংসা করা, সবসময় সিংহটাকে প্রশংসা করতো, মানে আপনি ভালো, আপনি শক্তিশালী, এই সে অনেক কিছু বলতো। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, ইউজ টু গো মানে যেত, ইউজ টু গোটাকে বলে যেত। দ্য লায়ন ইউজ টু গো মানে সিংহ যেত আউট ফর হান্টিং, মানে শিকারের জন্য মারা যেত। এবার হি ইউজ টু হান্ট, সে শিকার করত ডাউন। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমেল এভরি ডে অ্যান্ড ইট ইট, মানে সে রোজ একটা করে পশু শিকার করত অ্যান্ড ইট ইট। প্রথম ইট মানে হচ্ছে খাওয়া, পরে ইট মানে ইহা, মানে শিকার করে সেটাকে সে খেয়ে নিত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স, ফলোয়ার যারা ছিল তারা বাকি লেফট ওভার মানে বাকিগুলোকে খেত। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন শয়ে ক্যামেল, লায়নের যে অনুগামী ছিল তার একটা সিং একটা ক্যামেল মানে উট উটকে দেখল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তার আগে কখনো উটকে দেখেনি। দ্য ফলোয়ার্স মেট ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল, তারা ক্যামেলের সঙ্গে বন্ধুত্ব করে নিল। দে ইনভাইটেড হিম, তারা ক্যামেলকে বা উটকে ইনভাইট করলো, আমন্ত্রণ জানালো টু মিট দ্য লায়ন, মানে সিংহর সঙ্গে দেখা করার জন্য। মানে ক্যামেল ও উটকে বলছে, চল আমাদের যে মালিক আছে চল তার সঙ্গে দেখা করবে, রাজা লায়ন খুব ভালো। দেখি এরপরে কী হয়েছে। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন, তাই ক্যামেল এলো লায়নের কেভ মানে গুহা, গুহার কাছে এলো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল, মানে ক্যামেলের যে পিঠে কুঁচ থাকে, উঁচু অংশ আমি দেখাচ্ছি ছবিতে, এই অংশটাকে বলা হয়, এইটা হচ্ছে হাম্প, এই উঁচু অংশ একে বলে হাম্প, এইচ ইউ এম পি, হাম্প মানে হচ্ছে ক্যামেলের কুঁচ। এই কুঁচটা হ্যাম্প অফ দ্য ক্যামেল মানে ক্যামেলের কুঁচ অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, এমনকি সিংহকেও আকর্ষিত করলো। সো হি সেড, তাই সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগতম আমার বন্ধু, ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো উইথ আস, আমাদের সঙ্গে ইন দিস কেভ, এই গুহার মধ্যে। তাহলে সিংহ ক্যামেলকে বলে উঠকে বলছে যে তুমি আমাদের সঙ্গে আমাদের গুহায় থাকতে পারো। থ্যাংক ইউ ইউর ম্যাজেস্টি, ধন্যবাদ রাজা মহাশয়, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার, আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে থাকব। এইখানে যেটা বলছে ফেথফুল মানে বিশ্বস্ত, ফলোয়ার মানে অনুগামী। সে দ্য লায়ন, ক্যামেল, ক্যামেল বলল, দ্য লায়ন দ্য টাইগার দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো অ্যান্ড দ্য অ্যান্ড দ্য ক্যামেল, কে কে আছে? সিংহ, বাঘ, জ্যাকেল শিয়াল, ক্রো কাক এবং ক্যামেল মানে উট, দ্য এইভাবে লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ, এইভাবে সিংহের গুহায়
খুব সুখে বাস করতে লাগলো। ওয়ান ডে, একদিন, দ্য লায়ন ফেল ইল, একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে আর শিকারে যেতে পারছিল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, এরা যে তিনজন ছিল, টাইগার, জ্যাকেল এবং ক্রো, এরা খুব অলস ছিল, তাই ওরা কি খাবার খুঁজতে পারতো না। সো দে অল রিমেন উইদাউট ফুড, ওই জন্য সবাই না খেয়েই থাকলো, মানে এরা তিনজন এত অলস ছিল আর খাবার খেত না, খেতে যেত না বা খুঁজতে যেত না, ওই জন্য এরা অনাহারে দিন কাটালো। দে বিকেম উইক অ্যান্ড থিন, তারা খুব দুর্বল এবং উর্বর হয়ে গেল। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, শুধুমাত্র উট মোটা হয়ে গেল। হি এট গ্রাস লিভস অ্যান্ড ফ্রুটস, সে খেত ঘাস পাতা এবং ফল। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, এই গ্রীষ্মের যে ঋতুটা তাকে দুর্বল করতে পারেনি। এখানে মানেগুলো দিয়েছে ওয়ার্ডের মধ্যে। এবার এখানে অ্যাক্টিভিটি এনে কী কী বলেছে, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। প্রথমে বলছে দ্য লায়ন হ্যাড ফোর ফলোয়ার্স, লায়নের ছিল চারটে ফলোয়ার্স, না প্রথমে তিনটে ছিল, পরে ক্যামেল এসে, ওই জন্য এটা হবে ফলস। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, এটা ট্রু, মানে কখনো আগে উঠকে দেখেনি। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, মানে সিংহ ক্যামেলকে ইনভাইট করলো যে চলো আমাদের সঙ্গে থাকবে, থাকতে বলেছিল। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি, এটা ফলস, এই ক্যামেলের জায়গায় এখানে হবে দ্য ক্রো। লাস্ট, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা হবে লাস্ট, এটা ট্রু, হ্যাঁ ঠিক কথাই বলেছে। এবার আসছি পরেরগুলো। দ্য থ্রি উইলি ফ্রেন্ডস, তিনজন চালাক বন্ধু, ওয়ার ভেরি অ্যাংরি, খুব রেগে গেল। দ্য ক্রো শেড টু দ্য জ্যাকেল, কাক জ্যাকেলকে বলল, দ্য ক্যামেল ইজ ফ্যান্ট অ্যান্ড লার্জ, ক্যামেল উট মোটা এবং বড় সড়ো, হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, আমরা এক সপ্তাহ ধরে খেতে পারি। দ্য জ্যাকেল, একদিন জ্যাকেল রাজি হলো, সো ডি দ্য টাইগার, টাইগারও রাজি হলো, ঠিক 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 কথা বলেছো। দেন দ্য ক্রো ওয়েন টু দ্য লায়ন, তখন কাক গেল লায়নের কাছে, অ্যান্ড সেট বলল, ইউর ম্যাজেস্টি উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, আমরা আপনাকে এইভাবে না খেয়ে মরতে দিতে পারি না, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, প্লিজ ইট মি, আমরা আপনার জন্য খাবার খুঁজতে পারছি না, আমাকে খেয়ে নিন, কাকটা বলছে। দ্য লায়ন সেড, ও নো ডিয়ার ক্রো, না প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, তুমি তো অনেকদিন আমার সেবা করেছো, আই ক্যান নট ইট ইউ, আমি তো তোমায় খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, তখন জ্যাকেল বলল, প্লিজ ইট মি, প্লিজ আপনি প্লিজ আমাকে খেয়ে নিন, ইউর ম্যাজেস্টি মহারাজ, বাট দ্য লায়ন রিফিউজড, লায়ন বলল, না তোমাকে খাবো না। দেন দ্য টাইগার সেড, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবন তো আপনার, প্লিজ ইট মি, অনুগ্রহ করে আমাকে খেয়ে নিন। দ্য লায়ন রিফিউজড এগেন, লায়নকে আবার রিফিউজ করলো। দ্য ফুলিশ ক্যামেল বোকা উট থট হি শুড মেক দ্য সেম অফার, ও ভাবলো, না আমি তাহলে আমি একই এদের মতোই কাজ করি, আমিও ল্যানকে বলি যে আমাকে খেয়ে নিন, সবাই যখন বলছে। সো সে তাই সে বলল, ইউর ম্যাজেস্টি মহারাজ, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, আমি আপনার জন্য জীবন দিতে চাই। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, সঙ্গে সঙ্গে বাঘ এবং সিংহ ক্যামেলের উপর ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য ফোর অ্যানিমেলস হ্যাড এ গ্রেট মিল, তারপরে চারটে প্রাণী খুব মন ভরে খেলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, সিংহ একজন বিশ্বাস অনুগামীকে চিরকালের জন্য হারিয়ে ফেলল। বিশ্বাস অনুগামী মানে বিশ্বাস অনুগামী ভালো লোক, মানে ভালো বন্ধু। বলছে হুইচ অ্যানিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, উত্তর হবে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ।
পরের ডুয়েটটা, হুইচ অ্যানিমেল ওয়েন্ট টু দ্য লায়ন? উত্তর হবে তার তিন বন্ধু ছিল যেটা, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য টাইগার ওয়েন্ট টু দ্য লায়ন। হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো? কেন লায়ন কাকে রিফিউজ করেছিল? কারণ হচ্ছে ও তো অনেক পুরনো বন্ধু ছিল, অনেক বছর সেবা করেছে, ওই জন্য। ইংলিশ লিখে দিচ্ছি আমি, হু পাউন্সড অন দ্য ক্যামেল? কে বা কারা ক্যামেলের উপর ঝাঁপিয়েছিল? এখানে ছিল দ্য টাইগার অ্যান্ড দ্য লায়ন, দ্য টাইগার অ্যান্ড দ্য লায়ন পাউন্সড অন দ্য ক্যামেল। হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স? চালাক বন্ধু কে কে ছিল? দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। লেটস চয়েস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যেটা হবে ইনসেক্ট ড্যাশ ক্রল অন দ্য ওয়াল, হচ্ছে পোকামাকড় দেয়ালে হামাগুড়ি দিতে পারে কি পারে না? হ্যাঁ পারে। চিলড্রেন ক্যান বা ক্যান নট ওয়াক অন দ্য হেড, মাথা নিচু করে হাঁটতে পারে? মাথা ঠেকিয়ে ঠেকিয়ে মাথা ভরে? না তারা পারে না, পায়ে দিয়েই হাঁটে। এ লায়ন ক্যান বা ক্যান নট ইট গ্রাস? এটা হবে ক্যান নট, লায়ন গ্রাস বা ঘাস খেতে পারে না। উই ক্যান ওয়াক অন ওয়াটার? নো উই ক্যান নট, না আমরা জলের উপর হাঁটতে পারি না। আই ক্যান রাইট ইংলিশ? হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। এগুলোই হবে। এবার আসছি পরেরটা, এখানে ওয়ান আর মেনি আছে তো, ক্যামেল ক্যামেলস, ডাঙ্কি ডাঙ্কিস, বুক বুকস, গার্ল গার্লস, বয় বয়স লিখতে হবে এগুলো, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, দেখে নাও তোমরা। এবার সি অ্যাক্টিভিটি 14, লিস্ট আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার আন্ডারলাইন করতে হবে। এ ক্রো হ্যাজ ফোর লেগস, চারটে পা, বেশি আছে বলে অ্যাটেস্ট দিয়েছে। এ ডগ হ্যাজ ওয়ান টেল। আই হ্যাভ ফাইভ ফিঙ্গার্স, দেয়ার আর মেনি ফ্রুটস। ওকে, এগুলো সাইজ সাইজে সঠিক বাক্য লিখতে হবে। প্রথমে এটা হবে এক নম্বরে, ডগ ইট মিট অ্যান্ড ব্রেড, পরপর পাঁচটা শব্দ বসলে একটা পুরো বাক্য হয়ে যাবে, ডগস ইট মিট অ্যান্ড ব্রেড। তারপরে টাইগার্স, টাইগার্স ইট, বাঘ খায় ফ্লেশ মানে মাংস, অফ মানে এর, অফ অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণীর, তার কী কী হলো? টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিমেলস মানে বাঘ প্রাণীর মাংস খায়। পেটস, পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড মানে যে আমাদের পোষা জন্তু তারা কিন্তু কখনোই নিজেদের খাবারটা খুঁজে নিতে পারে না। তারপরটা আছে অ্যানিমেলস, অ্যানিমেলস ইট মানে অ্যানিমেল খায় ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ফ্রম অ্যানিমেলস, কিছু প্রাণী ইট মানে খায় গ্রাস মানে ঘাস চার নম্বর, অ্যান্ড পাঁচ নম্বর, ছ নম্বর হচ্ছে লিভস মানে কিছু প্রাণী ঘাস এবং পাতা খায়।